অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সদস্য। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। এই রাজনৈতিক নেতার জন্ম বরিশাল জেলার উজিরপুর উপজেলার রামেরকাঠি গ্রামে। সুখেন্দু শেখর বৈদ্যের বাবার নাম স্বর্গীয় নগেন্দ্রনাথ বৈদ্য, সাফল্য রানী বৈদ্য তার মা। সুখেন্দুর শৈশব কৈশোর কেটেছে উপজেলার রামেরকাঠি গ্রামে। ১৯৮৪ সালে মাধ্যমিক সম্পন্ন করেন রামেরকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে। সরকারি গৌরন্দী কলেজ থেকে শেষ করেন উচ্চ মাধ্যমিক। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে সম্মানের সাথে শেষ করেন এমএ এবং এমবিএ। পেশায় সুখেন্দু শেখর একজন ব্যবসায়ী, স্কাইলাইন বিজ্ঞাপনী সংস্থার স্বত্বাধিকারী তিনি। এছাড়া স্কাইলাইন অ্যাগ্রো ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মালয়েশিয়া বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির পরিচালক। শিক্ষাক্ষেত্রে সুখেন্দুর অবদান অসামান্য। তিনি রামেরকাঠি টেকনিক্যাল বিএমটি অ্যান্ড কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। এছাড়া প্রস্তাবিত বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া টেকনিক্যাল বিএমটি অ্যান্ড কমার্স কলেজের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠাতা তিনি। সুখেন্দু জানালেন কিভাবে আওয়ামী লীগের রাজনীতিতে আসা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তার পরিবারের মধ্যে মুজিব আদর্শের চর্চা দেখে রাজনীতিতে সক্রিয় হন। ২০০৩ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। সুখেন্দু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এবং জাতীয় কার্যনির্বাহী সংসদের সহ সম্পাদক ছিলেন। এছাড়াও জগন্নাথ হল শাখা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং ছাত্রাবাসটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। উজিরপুর থানা আওয়ামী লীগের এই উপদেষ্টা জানান, ২০০৮ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন তিনি। পাশাপাশি বরিশাল জেলা সমিতির আজীবন সদস্য, ঢাকাস্থ উজিরপুর কল্যাণ সমিতির সাবেক দপ্তর সম্পাদক ও আজীবন সদস্য সুখেন্দু। এই রাজনীতিবিদ বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। সুখেন্দু বলেন, রামেরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি, উজিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সমিতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত তিনি। বঙ্গবন্ধু কন্যার সবুজ সংকেত পেলে বরিশাল দুই আসনে নির্বাচনের মাধ্যমে কাঙ্ক্ষিত জয় অর্জন করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চান বলে জানান সুখেন্দু।